এই সংকটের জন্য আমরা দায়ী মানুষ বিকা এই সংকট বৈশ্বিক সংকট রাশিয়া ইউক্রেন তারপর নিচে তাকা আর আমাদের অবস্থা আজকে বেহা আমরা গরিবদের গুলোই সাভার আজকে পৃথিবীর বিভিন্ন দেশে এই জন্য সরকার একটু দায়ী করছে সরকারের পতন দাবি করছে না আপনারা বৈশ্বিক সংকটের জন্য সরকারের পদত্যাগ দাবি করছে যেই সরকার এই বাংলাদেশে সব যে জননন্দিত সরকার পঁচাত্তর পরবর্তীকালে শেখ হাসিনা আছে সৎ প্রধানমন্ত্রী সরকার প্রধান হয়েছে বলে এত দক্ষ প্রশাসক করোনা কিভাবে মোকাবিলা করেছে বিনা পয়সা ভ্যাকসিন দিয়েছেন যা উন্নত দেশগুলো দিতে পারে সামাল আমরা দিই আমরা সামাল দিয়েছি এখনো আমরা সামাল দিয়ে যাচ্ছি সারা দুনিয়াতে সোমালিয়া দুর্ভিক্ষে 36 সেকেন্ডে একজন মারা যাচ্ছে সেখানে তো সরকার পতনের দাবি তুলনি কারণ এটা বৈশ্বিক এটার জন্য সরকার পতন চাই আপনারা এখানে সরকার পতন ওই তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত মিউজিয়ামে পাঠ সেই তত্ত্বাবধায়ক নিয়ে লাপালাপ বাড়াবাড়ি রাস্তা হুমকি জাতীয় পতাকা লাঠির সঙ্গে বেঁধে রাস্তা নামে এটা এটা হচ্ছে বাড়াবাড়ি এ বাড়াবাড়ির বিরুদ্ধে খেলাও হবে আর প্রাইম মিনিস্টার যেটা বলেছে সেটা বাড়াবাড়ির জন্য আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব পরিষ্কার কথা আমরা কি আওয়ামী লীগ কোথাও আপনাদের সাথে মারামারি করতে গেছি আমরা তো বিএনপির সাথে কোথাও তাদের সমাবেশে মারামারি করতে যাই কেন এসব কথা তুলছে একটা লোক আমরা ঘরে থাকতে পারছি পাঁচ বছরে পাঁচ সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারিনি এখানে আমাদের নেতারা বসে আছে প্রত্যেকের গায়ে দাগ আছে রাস্তা বেধরক পিটুনি মোহাম্মদ নাসিম মারা গেছে সেই বয়স্ক ব্যক্তি আব্দুস সামাদ আজাদ আজকে নেই এদের পর্যন্ত হামলা করা বাড়ি ঘরে থাকতে পেরেছি আমরা আপনি হারুনুর রশিদ সাহেব মাননীয় সংসদ সদস্য আপনাদের ফখরুল থেকে শুরু করে সব নেতাই ঘরে থাকে আমাদের নেতারা ঘরে থাকতে পারে রাস্তায় বেতরক পিটুনি খেয়ে তো দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন তো দর্শক এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি বাস মালিকরা যদি বাস না চালায় তা আমাদের কি করা আছে আজকে মানি লন্ডারিং বলে অথচ তারিখ যেত এই মানি লন্ডারিং কেসে তার সাজা হয়েছে 7 বছরের জেল
20 কোটি টাকা জরিমানা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা খালেদা জিয়া 7 বছরের সাজা এতিমের জন্য টাকা দিয়েছে সেই টাকা নিজের অ্যাকাউন্টে রেখে দিয়েছে একটা এতিমকে একটা পয়সা দেয়নি আজকে বিএনপি সংসদ সদস্য চলে গেল তা ওই থাকলে অত কথাগুলো আর বলতাম যে কিভাবে তারা মানুষ খুন করেছে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে জীবন্ত মানুষগুলিকে হত্যা করেছে মানে এই এই ধরনের ঘটনা এটা তো মানে চিন্তাই করা যায় না প্রায় 3,552টা গাড়ি 29টি রেলগাড়ি 9টি লঞ্চ 582টা স্কুল তারা আগুন দিয়ে পুড়িয়েছে 6টা ভূমি অফিস 70টা সরকারি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এটা নাকি তাদের আন্দোলন এখন বাস মালিকরা যদি বাস না চালায় তা আমাদের কি করার আছে প্রায় 3,036 জন অগ্নিদগ্ধ হয়েছে তার মধ্যে 500 জন মারা গেছে 2013 থেকে 2015 পর্যন্ত 500 উপরে মারা গেছে আমরা কিন্তু সবার চিকিৎসার ব্যবস্থা করেছি চেষ্টা করেছি আপনাদের বাঁচাতে তার জীবন জীবিকার ব্যবস্থা করেছি পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা 26 জন তাদেরকে হত্যা করেছে এবং কিভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে কিভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে সেগুলো তো আছে এই যাদের অবস্থা তাদেরকে জনগণ ভোট দেবে যারা এইভাবে মানুষ জীবন্ত মানুষগুলি পুড়িয়ে পুড়িয়ে মেরেছে গাড়ির থেকে ড্রাইভারকে টেনে নামিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এইরকম বীভৎস ঘটনা এই বিএনপি ঘটিয়েছে আমরা তো আঘাত আমাদের উপর তো বারবার আসছে সেটা তো বহুবার বলছি কিন্তু এই যে অগ্নি সন্ত্রাস করে তারা যে মানুষের জীবন নিয়ে নিয়েছে 500 জায়গায় বোমা হামলা তাদের সময় একই দিনে তারপর তো জঙ্গিবাদ সন্ত্রাস দুর্নীতি আজকে খালেদা জিয়া সে জেলে কেন জেলে তার তো দুর্নীতির দায় সে জেলে কারণ দুর্নীতির জন্য তার সাজা হয়েছে অর্থ পাচারে তারেক জিয়া সাজাপ্রাপ্ত আজকে মানি লন্ডারিং বলে অথচ তারেক জিয়া তো এই মানি লন্ডারিং কেসে তার সাজা হয়েছে 7 বছরের জেল 20 কোটি টাকা জরিমানা এফবিআই আমেরিকা থেকে এফবিআই প্রতিনিধি এসে সাক্ষী দিয়ে গেছে তার মানি লন্ডারিং এর বিষয়ে তারেকের দুর্নীতির বিষয়ে এটা ভুলে গেলে চলবে না একবার এফবিআই লোক এসে সাক্ষী দিয়েছে কাজী সে মানি লন্ডারিং কেসে তো তারেক জিয়া সাজাপ্রাপ্ত গ্রেনেড হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 10টা তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওকে শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক ভিডিওটি শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ